এরপরে প্রশ্ন হলো মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করে যাওয়া সম্পর্কে ইসলাম শরীরের দৃষ্টিভঙ্গি কী ইসলাম শরীরের দৃষ্টিতে কেউ যদি জীবদ্দশায় বলে যান যে আমার মৃত্যুর পর আমার শরীরটা অমুক প্রতিষ্ঠানে দিয়ে দিবে গবেষণার জন্য বা আমার অঙ্গটা অমুক প্রতিষ্ঠানকে অমুক সংগঠনকে দিবে তো এটি আসলে জায়েজ নয় এর না জায়েজ হওয়ার কয়েকটি কারণ আছে তার প্রথম কারণ হলো একজন মানুষকে জীবিত অবস্থা ইসলাম যেরকম মর্যাদার কথা বলে একজন মানুষের মৃত্যুর পরও তার মর্যাদায় বিশ্বাস করে ইসলাম এই জন্য বিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন কাসরী আজমুল মাহিতে কাসরি হাইয়া একজন মানুষ জীবিত অবস্থায় তাকে আঘাত করা তার হাড় গোড় ভাঙা এগুলো যেমন অপরাধ তেমনিভাবে তার মৃত্যুর পর তার হাড়গোড় ভাঙা বা তাকে আঘাত করাটাও একই রকমের অপরাধ তো এটি মানবতার জন্য অপমান যে একান্ত বাধ্য না হয়েই আপনি আপনার শরীরকে কাটাছাড়ার জন্য দিয়ে গেলেন ইসলাম বলে কোনো মানুষের কোনো মুসলমানের মৃত্যুর পর সসম্মানে তার শরীরকে তার দেহকে বা দেহের ধ্বংসাবশেষকে যদি অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুবরণ হয়ে থাকে বা কোনো এ ধরনের কিছু ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সম্মানজনকভাবে কবরস্থ করা বা দাফন করা এটি ফার্জে কেফায়া এজন্য এভাবে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে আপনি যাচ্ছে তা করা বা নিজের যা খুশি তা করার কোনো সুযোগ আসলে নেই দ্বিতীয়ত অনেকে এই কাজটি করে থাকেন আলমে বারজাখের প্রতি অবিশ্বাসের কারণে কর্ণকারীমী আল্লাহ রব্বাল্লা আলমিন বলেছেন অমি ওয়ারা ইহিম ইলা ইলাইম ইউ আসুন মানুষের মৃত্যুর পর পুনরুত্থানের আগ পর্যন্ত বারজাহ নামক একটি জগৎ আছে মানুষের দেহের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকবে কেউ আগুনে পড়ে গেলেন কেউ পানিতে ডুবে মারা গেলেন কেউ কোনো পশুর পেটে চলে গেলেন খাদ্য হিসাবে যেভাবে যে অবস্থায় থাকুক বা কেউ কবরস্থ হলেন তো আমাদের ধ্বংসাবশেষ যেখানেই থাকুক না কেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার যে কুদরত তার যে অসীম শক্তি সামর্থ্য সেটির মাধ্যমে সেখানে তিনি সোয়াল সোয়াল জবাবের প্রশ্নত্তরে মুখোমুখি করবেন এবং সেখানে তার কৃতকর্ম অনুযায়ী তার জন্য জান্নাতের নামত ভোগ কিংবা জাহান্নামের নামের কষ্ট তাকে আল্লা রব্বুল এর মুখোমুখি করবেন অতএব এই যে আলমে বারজাহ এই জগৎটাকে যারা বিশ্বাস করে না তারা মনে করে যে এ শরীর পচে গেলে কী হবে কবরে গিয়ে তার চাইতে কেউ ব্যবহার করুক মানুষ কাজে লাগলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব চমৎকার একটা স্লোগান খুব বেশি লজিক্যাল একটা উদ্যোগ এবং খুব বেশি মানবতাবাদী মানুষ আসলে তিনি নিজেই তো একজন মানুষ তিনি নিজেকে অপমান করে এবং একান্ত প্রয়োজন ছাড়া নিজের শরীরকে এভাবে তথাকথিত আপনার দান করে যাওয়া এটাকে ইসলাম শরীর আসলে অনুমোদন করেন আমরা এর আগে বলেছি অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে যে মেডিকেল স্টুডেন্টরা যে মানুষের শরীর নিয়ে গবেষণা করতে হয় সেক্ষেত্রে মৃত মানুষের শরীর কাটাচ্যাড়া করে তারা যে শিখতে হয় সেটি ক্ষেত্রে ইসলামের অত্যন্ত চমৎকার সলিউশন আছে সেই ভিডিওটি বিস্তারিত বলা আছে কিন্তু মৃত্যুর পরে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করে যাওয়া আসলে জায়েজ নয় আপনি জীবদ্দশায় আপনার রক্ত কাউকে দিলেন প্রয়োজন হলো তার ভিত্তিতে সেটি বিভিন্ন বিষয় কিন্তু মৃত্যুর পরে আপনি প্রয়োজন হোক বা না হোক বাধ্য হোক বা না হোক আপনি দিয়ে গেলেন জাস্ট গবেষণার জন্য বা জাস্ট প্রয়োজন হলে তখন ব্যবহার করবার জন্য তো এটি আসলে জায়জ নেই এই কারণে